আচ্ছা তোমাদের থ্রি ফাইভ ফোরে যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং যে সেশনালটা আছে সেখানে সার হয় ফার্স্টে বলছিল যে আমরা অ্যাগ্রিগেটের কিছু টেস্ট করব। ইভেন তোমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট অথবা ফার্স্ট যে ক্লাসে তোমরা কিন্তু তিনটা অ্যাগ্রিগেটের টেস্টগুলো করে আসছো অথবা কমপ্লিট করছো আজকে রিপোর্টও সাবমিট করার কথা সো আজকে আমরা যে টেস্টগুলো দেখব আজকেও তিনটা টেস্ট দেখব ম্যানুয়াল মানে ম্যানুয়ালেই আছে তোমাদের ইভেন তোমাদের ম্যানুয়ালটাও কিন্তু গুগল ক্লাসরুমে দেওয়া আছে সো আজকে যে টেস্টগুলো দেখবো সেগুলোও অ্যাগ্রিগেটের একটু ভালো মতো দেখো ফ্লাক ইনেস ইন্ডেক্স এরপরে পাঁচ নাম্বার এক্সপেরিমেন্টটা থাকবে হলো ইলঙ্গেশন ইন্ডেক্স আমি যদি একদম ম্যানুয়ালের ফার্স্টে যাই তাহলে দেখতে পারবা এই যে দেখো এটা আজকে আমরা দেখবো ফ্লাক ইনেস ইন্ডেক্স ইলঙ্গেশন ইন্ডেক্স আর অ্যাঙ্গুলাইটি নাম্বার ফ্লাক ইনেস ইন্ডেক্স ইলঙ্গেশন আর অ্যাঙ্গুলাইটি এই তিনটাই হলো আমরা অ্যাগ্রিগেটে দেখব তার মানে হলো একটা অ্যাগ্রিগেটে কতটুকু ফ্লাকিনেস ইন্ডেক্স হতে পারে অথবা ইলংগেশন ইন্ডেক্স আর অ্যাঙ্গুলারিটি নাম্বার কত এই ডিটেলসে হলো আজকে আমরা এই তিনটা এক্সপেরিমেন্ট করব আর তোমাদের ডাটা দিয়ে দেওয়া হবে সেই ওয়াইজ হলো তোমরা গ্রুপও ডিভাইড করে দেওয়া আছে সেগুলো হলো মোটামুটি ক্যালকুলেশন করা লাগবে এখন আমি যদি ফার্স্টের দিকে একটু বলতে চাই ইন্ট্রোডাক্টরি কিছু কথা তোমরা কিন্তু ডিটেলস ডিটেলস অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যেই মানে ক্লাসটা অথবা যেই কোর্সটা ছিল সেখানে কিন্তু অ্যাগ্রিগেট পড়ে আসছো ইভেন অ্যাগ্রিগেটের ইন ডিটেলস কিন্তু পড়ে আসছো লাইক হলো অ্যাগ্রিগেট কি কি অথবা অ্যাগ্রিগেট কাকে বলে কত প্রকার কি কি এটা কি পড়ে আসছো না ডিটেলস ডিটেলস না সরি আমি বারবার ভুল বলছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ছো সবাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমরা হলো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসেও কিন্তু আরেকটা টার্ম পড়ে আসছো সেটা হলো কনক্রিট আমরা ক্লাসে কিন্তু মাঝে মাঝে একটু কোয়েশ্চেন করব দুই একটা কোশ্চেন সেখানে একটু রেসপন্স করতে হবে আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে তোমরা ক্লাস বুঝতেছো কি বুঝতেছো আচ্ছা আমি একটা টার্ম বললাম কনক্রিট ইভেন তোমরা কনক্রিট পড়েও আসছো কনক্রিটের এলিমেন্ট কি কি কেউ একজন বলো তো কি দিয়ে আমরা কনক্রিট তৈরি করি অথবা কম্পোনেন্ট কি তারপরে হলো এরপরে আমরা এটাতে যদি ওয়াটার অ্যাড করি দেন তাহলে আমাদের যে কম্পাউন্ডটা পাচ্ছি সেটাকে কিন্তু আমরা বলতেছি হলো কনক্রিট এখন এখানে দেখো আমাদের যে আছে টোটাল যে কনক্রিটের যে ভলিউমটা আসে সেটার সেভেন্টি টু এইট্টি পারসেন্ট ভলিউম হলো আমাদের অ্যাগ্রিগেট অকুপাই করে তাহলে এটা কিন্তু একটা ভাস্ট অ্যামাউন্টের ভলিউম ক্যারি করতেছে আমাদের অ্যাগ্রিগেট সো এই যে তুমি যখন স্যান্ড বলতেছো তখন এটা কিন্তু ফাইন অ্যাগ্রিগেট হয়ে যাচ্ছে আর নর্মাল যে অ্যাগ্রিগেট সেটা কিন্তু কোর্স অ্যাগ্রিগেট হয়ে যাচ্ছে সো আজকে আমাদের যে এক্সপেরিমেন্টগুলো দেখবো অথবা প্রিভিয়াসলি যে এক্সপেরিমেন্টগুলো দেখে আসছো সেটা কিন্তু কোর্স অ্যাগ্রিগেটের সো এই যে যে টু পার্সেন্ট টোটাল ভলিউম ক্যারি করতেছে টোটালের তাহলে একটা ভাস্ট অ্যামাউন্ট ক্যারি করতেছে সো আমরা যখন কনক্রিট কাস্টিং করব অথবা কনক্রিট তৈরি করব আমি এমন কোনো অ্যাগ্রিগেট দিয়ে তৈরি করব না কনক্রিটটা যেটা স্ট্রেনটা খুব কম হয় তার মানে হলো আমাদের অ্যাগ্রিগেট চুজিং এর একটা ব্যাপার আসতেছে অথবা অ্যাগ্রিগেট সিলেকশনের একটা কিন্তু ব্যাপার চলে আসতেছে যে আমরা কোন অ্যাগ্রিগেট সিলেক্ট করব তাহলে অ্যাগ্রিগেট সিলেক্ট করার আগে আমাদের আগে অ্যাগ্রিগেট কি ক্লাসিফিকেশন জানতে হবে তোমরা হলো ক্লাসিফিকেশনটা কিন্তু দেখে আসছো যে বেসড অন শেপ আমরা অ্যাগ্রিগেট কে ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করতে পারি কোর্স অ্যাগ্রিগেটের কথা কিন্তু আমি বলতেছি শেপের বেসিসে শেপের বেসিসে কেউ একজন বলতো কি কি টাইপ হতে পারে ক্লাসিফিকেশন তো পড়ে আসছো তাই না কোর্স অ্যাগ্রিগেটের একটু টাইপগুলো গুলা ট্রাই করো হুম বলো হ্যাঁ শার্প পেজ ওকে হুম আচ্ছা কিছুটা হয়েছে আমি একটু বলি দেখো ম্যাচ করে কিনা আমরা কিছু অ্যাগ্রিগেট পড়ছিলাম রাউন্ড শেপের অ্যাগ্রিগেট আমি যেহেতু শেপ নিয়ে কথা বলতেছি আমরা সাইজের অ্যাগ্রিগেটকে ক্লাসিফাই করতে পারি শেপের বেসিসেও টেক্সচারের বেসিসেও অনেক কিছু বেসিসে আমরা কিন্তু ক্লাসিফাই করতে পারি সো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো শেপের বেসিসে যদি দেখি যে আমরা দের কি শেপে অ্যাগ্রিগেট হতে পারে কিছু অ্যাগ্রিগেট হতে পারে রাউন্ড শেপে একদম সার্কুলার আবার কিছু অ্যাগ্রিগেট দেখা যাচ্ছে একটু পার্শিয়ালি রাউন্ড মানে ফুল একদম সার্কুলার শেপে হচ্ছে না আবার কিছু অ্যাগ্রিগেট দেখা যাচ্ছে যে অ্যাঙ্গুলার শেপে তার মানে এদের এজ অথবা ক্রেস্ট যেটা থাকতেছে একটু অ্যাঙ্গুলার শেপ থাকতেছে আবার কিছু অ্যাগ্রিগেট দেখা যাচ্ছে ফ্ল্যাকি আবার কিছু অ্যাগ্রিগেট দেখা যাচ্ছে ইলংগেটেড আমি লাস্ট যে দুইটা টার্ম বললাম ফ্ল্যাকি অ্যাগ্রিগেট আর ইলংগেটেড অ্যাগ্রিগেট সেটা নিয়েই হলো মেইনলি মূলত আজকে আমাদের কাজ তাহলে একটু দেখো আমি কিন্তু ফার্স্টে ইন্ট্রোডাক্টরি কিছু কথা বললাম সেটা একটু মাথায় রাখবা কারণ আজকে যদি ক্লাস পারফরম্যান্স হয় তাহলে কিন্তু আমি কোশ্চেন করব যে কোনটা কি বলতেছি আচ্ছা তাহলে এখানে আমি কি বললাম ফ্লাকি টাইপের পার্টিকেল বললাম অথবা অ্যাগ্রিগেট আরেকটা অ্যাগ্রিগেট বললাম অ্যাঙ্গুলার টাইপের অ্যাগ্রিগেট হতে পারে আরেকটা যে টাইপের শেপ বললাম সেটা হলো ইলঙ্গেটেড ফার্স্টে ফার্স্টে আমরা যেটাতে আসবো সেটা ফ্লাকিতে আসি ফ্লাকিনেস ইন্ডেক্সটা কি সেটা পরে বলতেছি আগে যদি আমরা জানতে পারি ফ্লাকি জিনিসটা কি তাহলে আমরা ইন্ডেক্স সম্পর্কে আইডিয়া পাবো এখন এখানে একটু আসো আমরা যদি ম্যানুয়ালি দেখি আমাদের দেখা যাচ্ছে যে একটা কোনো কিছুর কিন্তু আমাদের তিনটা ডাইমেনশন থাকে লেন্থ উইথ আর হাইট সিমিলারলি তোমার অ্যাগ্রিগেটের ক্ষেত্রেও আমাদের লেন্থ থাকবে উইথ থাকবে আর হাইট থাকবে সো এটা যদি আমি একটা অ্যাগ্রিগেটের সাইজ ড্র করি অথবা অ্যাগ্রিগেট আঁকি এখন দেখো আমাদের যে থিকনেসটা আছে থিকনেসটা যদি পয়েন্ট সিক্স টাইমস অফ দেয়ার নমিনাল সাইজ থেকে যদি কম হয় তাহলে আমরা সেই পার্টিকেলগুলা অথবা সেই অ্যাগ্রিগেটগুলাকে হলো ফ্লাকি পার্টিকেল বলবো অথবা ফ্লাকি অ্যাগ্রিগেট বলবো আবার বলতেছি একটু দেখো প্রত্যেকটা অ্যাগ্রিগেটের কিন্তু একটা ডাইমেনশন অথবা একটা নমিনাল সাইজ অথবা একটা ডায়ামিটার থাকবে নমিনাল সাইজ অথবা ডায়ামিটার যদি আমাদের থিকনেসটা এই যে ডায়ামিটারের সিক্স টাইমস যদি কম হয় তাহলে আমরা যে পার্টিকেল গুলা পাবো সেই পার্টিকেল গুলাকে আমরা বলবো হলো ফ্লাকি পার্টিকেল অথবা ফ্লাকি অ্যাগ্রিগেট এখন এই ফ্লাকি অ্যাগ্রিগেট গুলাকে হলো আমাদের টোটাল মাসের রেসপেক্টে হলো আমরা আইডেন্টিফাই করি তার মানে ধরে নাও যে তোমার কাছে একশো গ্রাম অ্যাগ্রিগেট আছে এই একশো গ্রাম অ্যাগ্রিগেটের ভিতর তোমার কত পার্সেন্টেজ অ্যাগ্রিগেট ফ্লাকি অথবা ফ্ল্যাকি পার্টিকেল সেটাকেই বলা হয় হলো ফ্লাকিনেস ইন্ডেক্স অথবা এই যে দেখো ফ্লাকিনেস ইন্ডেক্স তাহলে আমাদের টোটাল স্যাম্পলে কত পার্সেন্টেজ ফ্লাকি পার্টিকেল সেটাকে আমরা যেটা দ্বারা রিপ্রেজেন্ট করি সেই টার্মটাকে হলো ফ্লাকিনেস ইন্ডেক্স আর ফ্লাকি পার্টিকেল দ্বারা বোঝাচ্ছে যে আমাদের নমিনাল সাইজের সিক্স টাইমস কম হতে হবে কোন ডাইমেনশনটা স্মলেস্ট ডাইমেনশন অথবা থিকনেস যদি সিক্স টাইমস এর কম হয় তাহলে আমরা সেটাকে বলবো হলো ফ্লাকি পার্টিকেল অথবা ফ্লাকি অ্যাগ্রিগেট তাহলে তোমাদের ক্লাসিফিকেশন ফ্লাকি অ্যাগ্রিগেট অথবা পার্টিকেল গুলো কি আমরা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখন আমাদের এই যে যে একশো গ্রাম যে আমরা অ্যাগ্রিগেটটা আমি কিন্তু র্যান্ডম ভ্যালু বলতেছি এই যে যে তোমার একশো গ্রাম যে অ্যাগ্রিগেটটা তুমি সেটা তো যে কোনো টাইপের অথবা যে কোনো সাইজের তুমি অ্যাগ্রিগেট নিতে না সো আমাদের যখন আমরা টেস্টটা করবো আমাদের যেহেতু আজকে একটা টেস্ট বের করার তাহলে এই যে যখন আমরা একশো গ্রাম অ্যাগ্রিগেট চুজ করতেছি সেটার কিন্তু কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশনসটা হলো আমার এমন অ্যাগ্রিগেট চুজ করতে হবে যেটা হলো আমাদের সিক্সটি মিলিমিটার থেকে বেশি হতে পারবে না অথবা সিক্স মিলিমিটার থেকে কম হতে পারবে না তার মানে এখানে আমাদের কি অ্যাগ্রিগেটটা সিভিং করতে হবে আমি সাইজ বলতেছি না এখানে সিভের সাইজটা বলতেছি তোমরা হলো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবেও করে আসছো সিভ অ্যানালাইসিস সেখানে আমাদের কিছু স্ট্যান্ডার্ড সিভ আছে সো আমরা আজকে এই টেস্টটা যখন করব সেখানেও কিন্তু কিছু স্ট্যান্ডার্ড সিভ আছে তো আমাদের এখানে সিভের লিমিটেশন বলে দেওয়া আছে যে আমাদের এমন সিভ চুজ করতে হবে যে সিভ দিয়ে আমাদের অ্যাগ্রিগেট গুলা সিক্সটি দিয়ে পাস করে যাবে তার মানে কোনো কিছু রিটেন করতে পারবে না আর সিক্স পয়েন্ট জিরো থ্রি মিলিমিটার দিয়ে পাস করা যাবে না রিটেন করবে হম বলো এখানে কি ভুল মানে এখানে বলছে পাসিং পয়েন্ট থ্রি মিলিমিটার এটা ছোট হ্যাঁ একটু আমি বলতেছি দেখো একটু দেখো এখানে বলছে রিটেন তার মানে আমি তোমাদের যখন সিভ অ্যানালাইসিস প্রত্যেকটা সিভ দেখাবো এরকম আমাদের কিছু স্ট্যান্ডার্ড সিভ আছে এরকম সি ওয়াইজ কিছু স্ট্যান্ডার্ড সিভ থাকবে সো আমাদের অ্যাগ্রিগেটগুলো এই সিভের ভিতর আমরা ঢালবো যেই অ্যাগ্রিগেটগুলো সিক্সটি থ্রি মিলিমিটার সিভ দিয়ে রিটেন করে যাবে তার মানে কিন্তু পাস করতেছে না যেগুলো রিটেন করে যাবে সেগুলো বাদ পড়ে যাবে আর একটু দেখো যে অ্যাগ্রিগেটগুলো গুলো সিক্স পয়েন্ট থ্রি মিলিমিটার দিয়ে পাস করে যাবে এখান দিয়ে যেগুলো পাস করে যাচ্ছে সেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি তার মানে এটা রিটেন করবে যেগুলো সেগুলো বাদ আর এটা পাস করবে যেগুলো সেগুলো বাদ দিয়ে দিব এর ভিতরে আমার যে অ্যাগ্রিগেটগুলো আছে সেই অ্যাগ্রিগেট গুলো নিয়ে হলো আমি বলো মানে এগুলো একটু ম্যাডাম সেগুলা বাদ হ্যাঁ সেগুলা বাদ যাবে আর এর ভিতরে যেই আমাদের অ্যাগ্রিগেট থাকবে সেগুলো নিয়ে হলে আমরা কাউন্ট করে দেখবো যে আমাদের টোটাল অ্যাগডিগেটটা কত গ্রাম হয়েছে তাহলে এটা কিন্তু একটা লিমিটেশন আছে যে আমাদের ফার্স্টে হলো সিভ করে দেখতে হবে যে এই টেস্টটার জন্য কোন ক্রাইটেরিয়া অথবা কোন ম্যাটেরিয়াল গুলা সুইটেবল অথবা অ্যাপ্লিকেবল আমরা টোটাল সব অ্যাগ্রিগেট নিয়ে কিন্তু আমরা এই টেস্ট করতে পারবো না সো তোমাদের অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে আমাদের সব অ্যাগ্রিগেট অথবা সব ম্যাটেরিয়াল কি সুইটেবল প্লাকিনেস ইন্ডেক্সের জন্য তখন আমাদের অ্যানসারটা নো হবে কারণ এটা লিমিটেশনটা হলো এমন অ্যাগ্রিগেট চুজ করতে হবে যেটা হলো সিক্সটি দিয়ে পাস করে যাচ্ছে এই যে দেখো সিক্সটি দিয়ে পাস করে যাচ্ছে আর সিক্স পয়েন্ট থ্রি দিয়ে রিটেন করতেছে তার মানে এইটুকুর ভিতর যেটা রিটেন করতেছে এই সবগুলা অ্যাগ্রিগেট নিয়ে হলো আমরা যে টেস্টটা করতে হবে তোমাদের যদি আমি একটা ফিগার দেখাই তাহলে হয়তো তোমরা একটু বুঝতে পারবা দাঁড়াও আমরা ফ্লাকিনেস ইন্ডেক্সটা করতেছি আচ্ছা এই যে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি দেখতে পাচ্ছ এখানে আমাদের কিছু স্ট্যান্ডার্ড সিপ হলো মানে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে দেখো ফার্স্ট এরটা আছে আমি তোমাদেরকে বলতেছি কেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভই আমরা রাখলাম এর ওপরে কিন্তু আরও দুইটা সিফ থাকার কথা সেটা নেই কেন আমি একটু পরে বলতেছি সো ফার্স্টে দেখো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আছে টোয়েন্টি এইট আছে টোয়েন্টি ফরটিন টেন সিক্স পয়েন্ট থ্রি সো এর উপরে আরও একটা সিপ থাকবে সেটা হলো ফিফটি তার উপরে থাকবে হলো সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি মিলিমিটার সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ নয় সিক্সটি থ্রি মিলিমিটার সো সিক্সটি থ্রি দিয়ে যেগুলো হলো আমাদের রিটেন করবে সেগুলো বাদ দিয়ে দিব আর সিক্স পয়েন্ট থ্রি দিয়ে যেগুলো পাস করে যাবে সেগুলো আমরা বাদ দিয়ে দিব সে এর ভিতরে যে আমার কার্সটা দেখো এর ভিতরে যে অ্যাগ্রিগেট গুলো আছে সেগুলা নিয়েই হলো আমাদের প্লাকিনেস ইন্ডেক্সটা হলো আমরা টেস্টটা করব তাহলে এখন কি বুঝতে পারছো যে তোমাদের কোন অ্যাগ্রিগেট গুলো চুজ করব আর কোনগুলো আমরা মানে বাদ দিয়ে দিব জি ম্যাডাম আচ্ছা ঠিক আছে জি আচ্ছা এখন এই যে যে ফ্ল্যাকিনেস ইনডেক্স আমরা বের করার জন্য আমাদের স্পেশাল একটা প্যারামিটার মানে অ্যাপারেটাস আমরা সিলেক্ট করব অথবা ইউজ করব এই টেস্টের জন্য এখানে দেখো থিকনেস গেজ এই থিকনেস গেজে এখানে হলো আমাদের কিছু ওপেনিং থাকবে এবং ওপেনিং এর হলো একটা রেঞ্জ দেওয়া আছে যেমন দেখো 63 থেকে 50 তার মানে এই যে যে ওপেনিংটা আছে এই ওপেনিং দিয়ে এমন পার্টিকেলি পাস করবে যেটা সাইজটা হবে হলো সিক্সটি থ্রি থেকে ফিফটি সিক্সটি থ্রির যদি বড় হয় তাহলে এই যে যে ওপেনিংটা আছে সেটা দিয়ে পাস করবে না আবার ছোট হলে তো সেটা অলরেডি পাস করেই যাবে সিমিলারলি দেখো আরও এরকম ওপেনিং আছে তো আমরা এই থিকনেস কেজ দিয়ে হলো প্রত্যেকটা অ্যাগ্রিগেট আমাদের পাস করাবো এবং পাস করায় দেখবো যে কোনটায় কত পার্সেন্ট পাস হচ্ছে আর কোনটায় কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে দেন তারপর হলো একটা পার্সেন্টেজ আকারে আমরা বের করে দেখাবো যে আমাদের এখানে কত পার্সেন্টেজ ফ্লাকি পার্টিকেল ছিল তোমাদের থিকনেস গেস আমি ফিগার সামনে দেখাবো যে কিরকম আমাদের ল্যাবে থিকনেস গেজটা হয় অথবা আমরা কি টাইপের থিকনেস গেজটা ইউজ করতেছি সো আমরা মেনলি হলো এই অ্যাপারেটাসটা আমরা ইউজ করি আর এখানে হলো কিছু ওপেনিং থাকে এবং ওপেনিং গুলো কিন্তু ফিক্সড যে এটার রেঞ্জটা হবে সিক্সটি থেকে ফিফটি এটার রেঞ্জটা হবে ফিফটি থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আর পরেরটা হবে থার্টি সেভেন থেকে টোয়েন্টি এইট তো তোমাদের একটু আগে যে ফিগারটা দেখালাম সেটার ফার্স্ট কি ছিল কিন্তু থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার সিভ তার মানে হলো আমাদের এখান থেকে শুরু হচ্ছিল তাহলে এর উপরে আমাদের ফিফটি মিলিমিটারের একটা সিফ থাকার কথা ছিল তার উপরে থাকার কথা ছিল সিক্সটি থ্রি বাট আমাদের ল্যাবে যেহেতু এই দুইটা হলো সিফটা অ্যাভেলেবেল নাই এই দুইটা সিফ যেহেতু অ্যাভেলেবেল নেই এই কারণে আমরা ডাইরেক্ট থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে স্টার্ট করতেছি সো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে ডাইরেক্ট সিক্স পয়েন্ট থ্রি পর্যন্ত আমাদের যেই সিফগুলো আছে সেটা দিয়ে করতেছি বাট তোমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবা তখন কিন্তু তোমাদের সিক্সটি থ্রি থেকেই শুরু করতে হবে বাট আমাদের ল্যাবে এটা অ্যাভেলেবেল নেই দেখে এই কারণে আমরা সিক্সটি থ্রি থেকে শুরু করতে পারতেস না আমরা 37.5 থেকে শুরু করতেছি আচ্ছা এখন দেখো এরকম তো একটা ইনস্ট্রুমেন্ট আছে থিকনেস গেজ প্রত্যেকটার ওপেনিং এরকম এর স্পেশাল আলাদা আরেকটা আমাদের সিভ আছে এবং এখানে দেখো ট্রে টাইপের কিছু থিকনেস গেস এবং এখানে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল সাইজ দেওয়া থাকে এখানে যেরকম এক একটার করে একসাথে দেওয়া আছে এরকম ইন্ডিভিজুয়ালি আমরা ট্রে আকারও করতে পারি এবং সেম সাইজের কিন্তু এটা যদি থার্টি হয় এটা তোমাদের পরেরটা কত ছিল দেখো টোয়েন্টি অথবা ফিফটি হতে পারে এরকম টাইপেরও আমরা এর মাধ্যমে করতে পারি আমরা যখন এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করব। তখন তোমরা বুঝতে পারবা যে আমরা কোনটা দিয়ে করতেছি এই ইকুইপমেন্ট অথবা অ্যাপারেটাস আর এই অ্যাপারেটাস দুইটা একই জিনিস আচ্ছা এখন দেখো এরপর একটা টেবিল আছে তোমাদের থিকনেস গেইস যেটা আমি ইনস্ট্রুমেন্টটা দেখালাম সেটাতে হলো কিছু আমাদের স্ট্যান্ডার্ড সিভ নিয়ে কাজ করতে হবে এবং স্ট্যান্ডার্ড সিফটা শুরু হচ্ছে দেখো সিক্সটি থেকে ফিফটি থেকে থার্টি পয়েন্ট ফাইভ থার্টি সেভেন পয়েন্ট এইট এবং আপ টু সিক্স থ্রি এই কয়েকটা হল আমি অ্যানালাইসিস করবো আমরা যখন সিভ অ্যানালাইসিস করবো তখন হল প্রত্যেকটা থিকনেস গেইসের কিন্তু একটা স্পেসিফিক অ্যাভারেজ উইথ অথবা স্লট দেওয়া থাকে তার মানে দেখো এই যে যে স্লট অথবা ওপেনিংটা কত প্রত্যেকটা থিকনেস গেজের জন্য আলাদা আলাদা দেওয়া আছে এটা তোমাদের মুখস্থ করতে হবে না এটা হলো আমাদের এই জন্য যখন আমরা করবো তখন কি আমাদের কিছু মাস করবে আবার কিছু মাস পাস করে যাবে তো আমাদের এখানে যে এক্সপেরিমেন্টটা করতেছি সেখানেও আবার কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে এখানে দেখো আমাদের যখন মাসটা রিটেইন করবে সেই মাছটা যাতে এত থেকে বেশি হয় তার মানে আমরা যখন সিক্সটি থেকে ফিফটি মিলিগ্রামে সিভ করব। তখন কি একটা অ্যামাউন্টের কি মাছ রিটেইন করবে সেই মাছটা এটা ধরো এম এই মাছটা ফিফটি কেজি থেকে বেশি হতে হবে অথবা এর কম হওয়া যাবে না সিমিলারলি যখন আমরা ফিফটি থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভের আমরা সিভিংটা যখন করব। তখন কিছু মাছ কি রিটেইন করবে এই মাছের রেঞ্জটা তখন এত গ্রাম অথবা এত কেজি থেকে কম হওয়া যাবে না এর বেশি হলে কোনো সমস্যা নাই বাট এর কম হলে প্রবলেম আছে এখানে একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছে যে আমাদের কোন সিবে মিনিমাম কতটুকু রিটেইন করবে অথবা কতটুকু ওয়েট নিয়ে আমরা কাজ করতে পারবো এটা তোমাদের একটা স্ট্যান্ডার্ড কোডে বলা আছে এবং এটা একটা লিমিটেশনস বলবো না একটা আমাদের গাইডলাইন বলবো যে আমাদের টেস্টটা প্রপার ওয়েতে আমরা কন্ডাক্ট করতেছি কি করতেছি না কারণ আমরা যখন হানড্রেড গ্রাম নিয়ে কাজ করতেছি দেখলাম যে আমাদের এই অ্যাগ্রিগেট দিয়ে অথবা এই সিভ দিয়ে খুব কম অ্যামাউন্টের অ্যাগ্রিগেট করতেছে তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট রেজাল্ট অথবা অ্যাকুরেট যে ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু আমরা পাবো না তো আমাদের এই টেবিলটা থেকে একটা আইডিয়া পাবো যে কোন সিভ দিয়ে কতটুকু অ্যামাউন্টের রিটেন করতে পারে তো এটা তোমাদের মুখস্থ করার কিছু নেই বাট একটা জাস্ট আইডিয়া পাবা যে এই সিভ দিয়ে এতটুকু রিটেন করবে তাহলে এখানে এই কথাবার্তাগুলোই বলা আছে তোমরা এটা জাস্ট একবার রিডিং দিলেই বুঝতে পারবা আর এখানে কিন্তু বলেই দেওয়া আছে এই যে দেখো আমরা এমন কোনো পার্টিকল সাইজ নিয়ে কাজ করব না যেটা সিক্সটি থ্রি মিলিমিটারে রিটেন করে যখন যেই পার্টিকলগুলো রিটেন করবে সেগুলো আমরা রিজেক্ট করে দিব আর যেই পার্টিকলগুলো সিক্স পয়েন্ট থ্রি মিলিমিটার দিয়ে সিভ দিয়ে পাস করে যাবে সেটা আমরা রিজেক্ট করে দিব তাহলে বাকি যে সিভগুলো আছে সেইগুলার ভিতর দিয়ে আমাদের রিটেন করতেছে সেটা নিয়ে হলো আমাদের কাজ করতে হবে তাহলে দেখো এখন আমরা প্রোসিজারে যদি চলে যাই প্রসিজারে যাওয়ার আগে হলো আমি তোমাদের কিছু ফিগার দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবা এই যে দেখো আমাদের ল্যাবে হলো একটা বল আছে আর এখানে হলো আমাদের কিছু সিভ হলো স্ট্যান্ডার্ড ওয়েতে সাজানো আছে এই যে দেখো ফার্স্টে যে সিভটা আছে সেটা হলো থার্টি এখানে লেখাটা হয়তো বোঝা যাচ্ছে না আর উপরে কিন্তু আমাদের আরো দুইটা সিভ থাকার কথা ছিল কত কত সিভ বলো তো আমি কিন্তু মাত্র বলে আসছি একটা 50 আমাদের ল্যাবে 63 তো আপাতত তো লাগতে চাই না কারণ হলো 63 তে যেগুলো রিটেইন করে যাবে সেগুলা তো আমরা বাদই দিয়ে দিব আমাদের না হলেও চলবে বাট আমাদের এখানে কিন্তু আরেকটা সিভের প্রয়োজন ছিল সেটা 50 বাট যেহেতু ল্যাবে ওটা अवेलेबल নেই দ্যাটস হোয়াই আচ্ছা তোমরা ইমেজ দেখতে পাচ্ছ না না ম্যাম আচ্ছা একটু ওয়েট করো এখন দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সো ল্যাবে যেহেতু আমাদের ফিফটি সিফটটা অ্যাভেলেবেল নেই সো আমরা ফিফটি থেকে শুরু করতিস না ডাইরেক্ট থার্টি থেকে শুরু করতেছি এরপরে টোয়েন্টি এইট তারপরে টোয়েন্টি আছে তারপরে ফরটিন তারপরে টেন তারপরে সিক্স আর এর পাশে হলো আমাদের একটা থিকনেস গেজ আছে এবং সেটারও কিন্তু ওপেনিং আছে যে আমাদের একটা স্ট্যান্ডার্ড ওপেনিং এবং একটা স্লট আছে ফার্স্টে আমাদের যেটা করতে হবে এই সিভ দিয়ে হলো আমরা সিভিং করে নিব সিভিং করার পর এই যে যে প্রত্যেকটা সিভে যতটুকু রিটেন করতেছে সেই রিটেন ওয়েটগুলো হলো আবার স্ট্যান্ডার্ড থিকনেস দিয়ে পাস করাবো পাস করানোর পর আমাদের দেখতে হবে যে কতটুকু রিটেন করতেছে দেন তারপরে সেটার ওয়েট নিয়ে হল আমাদের কাজ করতে হবে তোমাদের হয়তো কথাটা একটু কমপ্লিকেটেড লাগতেছে বাট আমরা যখন ভিডিওটা দেখব কিভাবে ল্যাবটা অথবা এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হচ্ছে তখন হয়তো ইজি হবে আচ্ছা এরপরে আরেকটা ফিগার যদি দেখো আচ্ছা এখানে আরও স্পেসিফিক তোমাদের ঠিক গেইস এর ফিগারটা দেখানো ট্রাই করানো হচ্ছে এবং এখানে ফিগারের লেখাটা হয়তো ওভাবে বোঝা যাচ্ছে না বাট একটু যদি ক্লিয়ারলি জুম করে দেখো এখানে দেখো সিক্সটি থেকে ফিফটি তারপরে ফিফটি থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না বাট আমরা যদি ল্যাবে একদম ফেস টু ফেস দেখতাম তাহলে যেত তারপর থার্টি সেভেন পয়েন্ট থেকে হয়তো টোয়েন্টি এইট এরপরে আপ টু লাস্ট পর্যন্ত আমাদের যেটা আছে এরকম কিছু ওপেনিং আছে এবং এই ওপেনিং গুলা দিয়ে কিন্তু আমরা অ্যাগ্রিগেট পাস করাবো যেগুলো পাস করে যাবে সেগুলাই হলো আমাদের ফ্লাকি পার্টিকেল আর যেগুলা রিটেন করবে সেগুলা কিন্তু আমাদের আর ফ্লাকি পার্টিকেল না এবং টোটাল মাসের রেসপেক্টে আমরা দেখব যে আমাদের টোটাল ফ্ল্যাকি পার্টিকেল অথবা ফ্ল্যাকি ইন্ডেক্সটা কত তাহলে এই ইনস্ট্রুমেন্টটা আমাদের লাগতেছে আচ্ছা এখানেও সিভিংটা আরো তোমাদের ভালো মতো বোঝানোর জন্য আরেকটা ছবি দেখানো আছে আচ্ছা এরপরে দেখো আমাদের হলো একটা স্পেশাল কেজের হলো ট্রে টাইপের আছে অথবা থিকনেস গেজ আছে এই ফিগারটা যদি দেখো এর আগের ফিগারটা সেটা দেখলে বুঝতে পারবা এই যে এইটার যে সাইজ এরকম প্রত্যেকটার জন্য কি ইন্ডিভিজুয়াল কি আমাদের একটা সিভিং অথবা একটা স্লট নাম্বার দেওয়া আছে তো এটাকে আরো স্পেশাল অথবা সিমপ্লিফাইড ওয়েতে আমরা করার ট্রাই করব এটা করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক বেশি টাইম লাগতেছে অথবা টাইম কনজিউম কারণ প্রত্যেকটা স্লট অথবা ওপেনিং দিয়ে যদি তুমি অ্যাগ্রিকেট পাস করাও দেখা যাচ্ছে এই একটা ওপেনিং দিয়ে একটা পাস করাচ্ছ এরকম প্রত্যেকটা দিয়ে পাস করাতে অনেক টাইম লাগে সো যে যেই ওপেনিংটা আছে সেটার হলো সিম্প্লিফাইড আমরা একটা সিভ অ্যানালাইসিস দেখাবো অথবা সিভিং ট্রেটা দেখাবো এই যে সো এইটা ফার্স্ট এটা হলো সিক্স পয়েন্ট থ্রি তারপরেরটা যেটা ছিল টেন মিলিমিটারের সিভ তারপরে যেটা ছিল টোয়েন্টি তারপরে হলো থার্টি এইট এরকম আপ টু মিলিমিটার পর্যন্ত আমাদের কিছু সিভ আছে এবং এটা দিয়ে হলো আমাদের পাস হবে ওই থিকনেস আর এখন যে সিম্পলিড থিকনেস গেজ দেখতেছো দুইটা কিন্তু একই জিনিস এবং প্রত্যেকটার ওপেনিং কিন্তু সেম আমরা মেনলি ল্যাবে এটা দিয়ে করব কারণ আগেরটা দিয়ে যদি করি তাহলে অনেক বেশি টাইম লাগবে অথবা টাইম কনজিউমিং একটু দেখো এই যে ওপেনিংটা তোমাদের দেওয়া আছে এই যে এটার ওপেনিংটা হলো 6.3 মিলিমিটার দিয়ে আমাদের হলো রিটেইন করে যাবে পাস করে যাবে আর 10 মিলিমিটার দিয়ে রিটেইন করবে সিমিলারলি হলো 40 মিলিমিটার দিয়ে পাস করে যাবে 10 মিলিমিটার দিয়ে রিটেইন করে যাবে এরকম হলো লাস্ট পর্যন্ত হলো অনেকগুলা সিভটা আছে এবং এইটাতে হলো আমরা অ্যানালাইসিসটা করব অথবা সিভিংটা করব লাস্ট স্টেজে যে আমরা এই যে অনেক স্পেসিফিকভাবে ভাবে তোমাদেরকে দেখানো হয়েছে এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা সিভিং সাইজ অথবা ওপেনিং আছে স্লট আছে সো আমরা ফার্স্টে নর্মাল স্ট্যান্ডার্ড সিভ দিয়ে করব যেগুলো আমাদের সার্কুলার ওই সিভ থেকে দেন হলো তারপরে হলো আমাদের এই যে যে থিকনেস গেজ দিয়ে সেটা দিয়ে পাস করায় দেখব যে আমাদের কতটুকু ফ্ল্যাকি পার্টিকেল আসছে আচ্ছা এই যে দেখো তোমাদের হলো ওপেনিংটা দেখানো আছে এই ফার্স্টে যে থিকনেস গেজটা দেখলাম যেরকম লম্বা একটা সিমিলারলি হলো এটা হলো 6.3 মিলিমিটার দিয়ে আমাদের পাস করে যাবে আর টেন মিলিমিটার দিয়ে হলো আমাদের রিটেন করতেছে সেম ওপেনিং প্রত্যেকটার ওপেনিং কিন্তু সেম সো এইখানে যখন আমরা অ্যাগ্রিগেটটা ঢালবো ঢেলে আমরা যখন সিভিং করব তখন কিছু অ্যামাউন্টে রিটেন করবে আর কিছু অ্যামাউন্টে পাস করে যাবে যে ফ্ল্যাকি সেগুলা কি হবে পাস করবে না করবে রিটেন পাস করে যাবে আর যেগুলো ফ্ল্যাকি না সেগুলা হলো আমাদের রিটেন করবে তো আমাদের দেখতে হবে যে কোনগুলো পাস করতেছে আর কোনটা রিটেন করতেছে এবং সেটার ওয়েট নিয়ে আমরা হলো একটা পার্সেন্টেজ অথবা একটা ইন্ডেক্স আকারে বের করা ট্রাই করব সো তোমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আমরা এই যে স্পেশাল কেজেসের এই সিভিংটা দিয়ে কেন করতেছি ম্যানুয়াল যে থিকনেস গেজটা দেখলাম সেটা দিয়ে করলে কি হতো জাস্ট এটার একটাই রিজন যে আমাদের টাইম কনজিউম অনেক বেশি হতো ওটা দিয়ে ম্যানুয়ালি করতে গেলে এই যে দেখো এখানে এই ফিগারটা দেখলে হয়তো আরো ভালো বুঝতে পারতো এই সিভ আর এই থিকনেস গেজ দুইটাই কিন্তু সেম এটার যে ওপেনিংটা লাস্টের যে ওপেনিং সেই ওপেনিংটাই হলো এই সিফটা আমার কার্সোরটা যদি একটু ভালো মতো দেখো এটার ওপেনিং এই ওপেনিং আর এর পরে যে সিভের ওপেনিংটা আছে সেটাই এটা ইন্ডিকেট করতেছে সো এরকম ভাবে আরো কিছু তোমাদের পিছের দিকে দেখবা যে ট্রে টাইপের আছে এবং এই এর উপর হলো আমরা অ্যাগ্রিগেট ঢেলে দেখব যে আমাদের কোন পার্টিকেল পাস করে যাচ্ছে আর কোনগুলা রিটেন করতেছে যেগুলো পাস করে যাবে সেগুলো অবভিয়াসলি ফ্ল্যাকি পার্টিকেল এবং সেটার ওয়েট নিয়ে হলো আমরা ক্যালকুলেশন করে দেখব আর ইন জেনারেল কেসে আমরা ল্যাবে হলো এটা দিয়ে কাজ করবো এই ট্রে টাইপের আর এরকম লম্বা এটা দিয়ে আমরা করবো না আর যেহেতু আমাদের অ্যাগ্রিগেটে ওয়েট না লাগবে সো অবভিয়াসলি আমাদের একটা ব্যালেন্স লাগবে এবং তোমাদের যদি ফেস টু ফেস হতো তাহলে ল্যাবে এরকম একটা ব্যালেন্স দেখতে পেতাম যেটার মাধ্যমে হলো আমরা দেখবো যে আমাদের টোটাল ওয়েট কতটুকু রিটেন করতেছে তাহলে এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টে কি কি ইকুইপমেন্ট অথবা অ্যাপারেটাস ইউজ করে আমরা এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করব তোমাদের একটা ভিডিও পরে দেন টোটাল আমি যে গুলো আছে অথবা কিভাবে আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে সেটা বুঝতে পারবা আচ্ছা তোমাদের আমি একটা ভিডিও দেখানো ট্রাই করতেছি একটু ওয়েট করো আচ্ছা ইলংগেশন দ্বারা বুঝতেই পারتواস আমাদের যে টাইপের পার্টিকেলগুলার লেনটা একটু বড় হবে সেই টাইপের পার্টিকেলগুলোকে আমি ইলংগেটেড পার্টিকেল বলবো এখন কতটুকো বড় হলে আমি ইলংগেটেড বলবো সেটার কি একটা অবিয়াসলি ক্রাইটেরিয়া থাকে যে আমাদের নমিনাল সাইজ অথবা ডায়ামিটার ধরে নাও যে যে কোনো একটা আছে সেটার রেসপেক্টে কত টাইমস বড় হলে লেনটা একটু ভালোমতো দেখো এই যে পার্টিকেল আছে এটা আমি ধরে নিচ্ছি লেন্থ এটা ধরে নিচ্ছি আমরা উইথ আর এর নিচে যে পোর্শনটা থাকতেছে সেটা থিকনেস আমরা যখন ফ্লাকিনেস ইন্ডেক্স করে আসলাম তখন কিন্তু আমরা থিকনেস নিয়ে কনসিডার করছিলাম আর ইলঙ্গেশন ইন্ডেক্স নিয়ে যখন আমরা কাজ করব অথবা এক্সপেরিমেন্টটা করব সেখানে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের লেন্থটা যদি একটু বড় টাইপের হয় কোনো অ্যাগ্রিগেটে অথবা কতটুকু বড় যেহেতু আমরা যে ইন্ডেক্সের মাধ্যমে জানবো সেটাকে বলতেছি হলো ইলংগেশন ইন্ডেক্স সো আমাদের ফার্স্টে জানতে হবে যে ইলংগেশনটা কি অথবা ইলংগেটেড পার্টিকেলটা কি সেটা আমাদের ফার্স্টে জানতে হবে তাহলে দেখো এখানে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে এই যে ইলংগেটেড পার্টিকেল নাম থেকে বুঝতে পারতেছে যে একটু লম্বা টাইপের অথবা বড় টাইপের পার্টিকেল হবে আর ফ্ল্যাট পার্টিকেল অথবা ফ্ল্যাকি পার্টিকেল থেকে ফিগার থেকে বুঝতে পারতেছো যে একদম আমাদের থিকনেসটা খুবই কম অথবা যে শর্ট ডাইমেনশনটা আছে সেটা পয়েন্ট সিক্স টাইম এর কম হবে নমিনাল ডায়ামিটার অথবা সাইজ থেকে তো তোমাদের ম্যানুয়ালি দেখো এখানে আমাদের একটা ডেফিনিশন টাইপের বলে দেওয়া আছে যে আমরা ওই টাইপের পার্টিক্যালকে ইলঙ্গেটেড পার্টিকেল বলতে পারি ওয়ে দেশন অফ মোর দেন ওয়ান পয়েন্ট এইটাই নমিনাল সাইজ যদি নমিনাল সাইজটা ডি হয় ধরে নাও যে আমি একটা পার্টিকেলে নমিনাল সাইজ ডি ধরতেছি এবং আমাদের লেন্থটা যদি গ্রেটার টাইমস অফ ডি হয় তাহলে ওই টাইপের পার্টিকেলকে আমি ইলংগেটেড পার্টিকেল বলবো এখন আমি ফার্স্ট এর এক্সপেরিমেন্টে তোমাদের যেটা বললাম ফ্লাক ইনডেক্সের ক্ষেত্রেও এখানেও সেম যেহেতু আমরা একটা ইন্ডেক্স বলতেছি তাহলে টোটাল মাসের রেসপেক্টে আমাদের কতটুকু পার্টিকেল ইলঙ্গেটেড অথবা কত পোর্শন অথবা কত পার্সেন্টেজ পার্টিকেল সেটাকে বলা হচ্ছে আমরা যে পার্সেন্টেজটা করতেছি ইলঙ্গেটেড পার্টিকেলের সেটাকে বলা হচ্ছিল ইলঙ্গেশন ইন্ডেক্স এই যে এক্সপেরিমেন্টটা করতেছি এটারও একটু ক্রাইটেরিয়া অথবা লিমিটেশন বলবো যে আমরা এমন কোন অ্যাগ্রিগেট চুজ করতে পারবো না যেটা সিভিংটা রিটেইন করবে আমাদের 50 মিলিমিটার দিয়ে সিভের দিয়ে 50 মিলিমিটার দিয়ে যদি রিটেইন করে সেটা আমরা রিজেক্ট করে দিব আর আগেরটার মতো सेम 6.3 দিয়ে যদি পাস করে তাহলে সেটা আমরা বাদ দিয়ে দিব তাহলে আগেরটাতে কি ছিল 63 ছিল কিন্তু আর এখানে একটু চেঞ্জ হয়ে গেছে সেটা হলো 50 মিলিমিটার mm সো এই দুইটা ক্রাইটেরিয়া একটু মনে রাখবা যে ফ্লাকি পার্টিকেল আর ইলংগেটেড পার্টিকেলের ভিতর আমাদের যে মানে টেস্টের লিমিটেশনস অথবা ক্রাইটেরিয়াটা কি আর সেমভাবে ভাবে এখানে আমরা একটা অ্যাপারেটাস ইউজ করব এখানে দেখো এই যে ফার্স্ট দা আছে এরকম একটা অ্যাপারেটাস আছে আর প্রত্যেকটার একটা ওপেনিং আছে এখন আগের এক্সপেরিমেন্টটাতে আমরা কি করছিলাম আমাদের থিকনেস গেজ দিয়ে যদি পাস করে যায় তাহলে আমরা ওই টাইপের পার্টিকেলগুলোকে ফ্লাকি পার্টিকেল বলছিলাম আর এখন এই যে যে আমাদের আছে অথবা অ্যাপারেটাসটা আছে এটা দিয়ে যদি পাস করে যায় তাহলে ওইটাকে কি আমি ইলংগেটেড পার্টিকেল বলবো নাকি বলবো না বলো তো এই যে আমাদের যে ওপেনিং আছে সেই ওপেনিং দিয়ে যদি পাস করে যায় তাহলে কি আমরা সেগুলোকে কি ইলংগেটেড পার্টিকেল বলবো কি বলো তোমাদের না হ্যাঁ এক্স্যাক্টলি এই যে যে আমাদের ওপেনিং গুলো আছে স্পেশাল যে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট অ্যাপারেটাস দেখতেছি এই প্রত্যেকটা ওপেনিং দিয়ে হলো আমাদের অ্যাগ্রিগেট পাস করাতে হবে যেগুলো রিটেইন করবে আবারো বলতেছি এই ওপেনিং দিয়ে যেগুলো রিটেইন করবে সেটার হুইট মান নিতে হবে সেটার ওয়েট আমরা নিব এবং সেই ওয়েটের রেসপেক্টে আমরা দেখব যে আমাদের ইলংগেশন ইনডেক্সটা কি আসতেছে অথবা ইলংগেটেড পোরশন অথবা পার্সেন্টেজটা কি আসতেছে সো আগেরটা আমরা দেখলাম কতটুকু পাস করে গেছে সেটার ওয়েট নিছিলাম আর এখানে যেটা করব কতটুকু আমাদের রিটেন করছে যে পার্টিকেলগুলো বড় হবে সেগুলাই কিন্তু এই ওপেনিং দিয়ে রিটেন করে যাবে মানে পাস করতে পারবে না তো এখানেও সিমিলারলি দেখো যে আমাদের অ্যাপারেটাস এর একটা ফিগার দেখালাম এবং প্রত্যেকটার ওপেনিং এর জন্য ইন্ডিভিজুয়াল একটা ডাইমেনশন দেওয়া আছে ইভেন এখানেও একটা টেবিল দেওয়া আছে সো ফ্লাকিনেস ইন্ডেক্স আর ইলঙ্গেশন ইন্ডেক্স শুধু লাস্টে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাপারেটাস টা আলাদা বাট আমাদের প্রসিজারটা কিন্তু পুরাটাই সেম এখানে এরকম একটা টেবিল দেওয়া আছে এবং সিভের একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে যে আমাদের এই সিভ থেকে মিনিমাম এত পার্সেন্ট মাস আমাদের রিটেন করতে পারে আর এখানে যেটা ফার্স্টে বলছি আমাদের ফার্স্টে সিভিং করতে হবে এবং সিভিং করার পরে আমাদের কিছু অ্যাগ্রিগেট ডিসকার্ড করে দিতে হবে যে অ্যাগ্রিগেট 50 ফিফটি মিলিমিটার দিয়ে আমাদের রিটেইন করতেছে তার মানে হলো লার্জার টাইপের একটু পার্টিকেল সেগুলা ফিফটি মিলিমিটার দিয়ে রিটেইন করে যাবে এবং ওগুলোকে আমরা বাদ দিয়ে দিব অথবা রিজেক্ট করব। আর যেগুলো সিক্স পয়েন্ট থ্রি মিলিমিটার দিয়ে পাস করবে সেগুলোর হলো আমরা রিট রিজেক্ট করে দিব অথবা ডিসকার্ড করে দেব এরপরে আমাদের তাহলে বাকি যেই সিভগুলো ছিল কী ছিল থার্টি সেভেন পয়েন্ট ফাইভ টোয়েন্টি এইট ছিল টোয়েন্টি ছিল ফরটিন ছিল টেন ছিল তারপরে সিক্স পয়েন্ট থ্রি ছিল তাহলে প্রত্যেকটার আমরা ওয়েট নেবো কতটুকু রিটার্ন করছিল এই ওয়েট নেওয়ার পরে আমাদের যে অ্যাগ্রিগেট থাকবে সেগুলো হলো এটার ওপেনিং দিয়ে আমরা একটা একটা করে ম্যানুয়ালি পাস করাতে থাকবো ইভেন দেখো এবং প্রত্যেকটার ওপেনিং এ কিন্তু একটা সাইজ দেওয়া আছে যে এটা হলো ফিফটি থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি এইট এই রেঞ্জের যে পার্টিকলগুলো রিটেন করতেছে সেটার আমাদের ওয়েট নিতে হবে তাহলে আমরা যদি ডাটা শিটে চলে আসি তাহলে সেই ভাবে আমি তোমাদের ভিডিওটাও দেখাবো কিভাবে করতেছি প্রত্যেকটা সিভের আমরা ওয়েট পরে হলো আমাদের যে ইনস্ট্রুমেন্টটা ছিল সেই রিটেন সেটারও ওয়েট নিব এরপরে আরেকটা জিনিস বলছিলাম আমাদের এখানেও সেম ক্রাইটেরিয়া আছে যে ফাইভ পার্সেন্টের যদি কম হয় সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব ধরে নাও যে এটা থ্রি পার্সেন্ট আসছে অথবা টু পার্সেন্ট আসছে তাহলে এখানে যে ওয়েটটা ছিল সেটা বাদ হয়ে যাবে এটা বাদে বাকি যে সামেশনটা করবা সেটাই হবে হলো এম টু আর যদি আমি আবারও বলছিলাম যদি সবগুলো সবসময় এম ওয়ান ইজিক টু এম টু হবে আর সেইম ভাবে আমরা একটা পার্সেন্টেজ আকারে রিপ্রেজেন্ট করব যে কোনটা কি টাইপের পার্টিকেল অথবা ইলঙ্গেটেড পার্টিকেল কত পার্সেন্টেজ আর এটা একটা নিয়ারেস্ট হোলস আমে করতে হবে সো ফ্লাকি আর ইলঙ্গেশন যে ইনডেক্সটা এক্সপেরিমেন্টটা করি সেম জাস্ট ভ্যারিয়েশনটা হলো আমাদের ইকুইপমেন্টের ক্ষেত্রে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে ইজি হবে এই যে দেখো আচ্ছা আমি আগে ফিগার একটু দেখাই তাহলে হয়তো এই যে আমাদের একটা সিভিং আছে এখানে সিভিং থেকে প্রত্যেকটা সিপ থেকে কতটুকু ওয়েট রিটেন করছে প্রত্যেকটা বাকেট অথবা বলে হলো আমাদের দেখানোর ট্রাই করা হয়েছে আর এখানে হলো আমাদের যে ইনস্ট্রুমেন্টটা অথবা যে অ্যাপারেটাসটা আছে যেটা ভিতর দিয়ে আমরা অ্যাগ্রিগেট পাস করাবো সেটা হলো এখানে দেওয়া আছে

এই যে প্রত্যেকটা ওপেনিং আছে প্রত্যেকটা ওপেনিং এর ভিতর দিয়ে এবং যেগুলো আমাদের রিটেন করবে সেগুলো ইনস্ট্রুমেন্টাল ফিগার দেখানো আছে তোমাদের এখানে একটু ভালোভাবে আচ্ছা আমরা যদি এখন ভিডিওটাতে চলে যাই তাহলে দেখো সেম ভাবে আমাদের কি করতে হবে সোর্স থেকে কিন্তু অ্যাগ্রিগেটটা কালেক্ট করতে হবে প্রসিজার একদম পুরাটাই সেম তাও আমি একটু আবার দেখাচ্ছি আগের ভিডিওটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে এখানে একটু ক্লিয়ার হয়ে নিতে পারবা এই যে আমরা সোর্স থেকে হলো অ্যাগ্রিগেটগুলো কালেক্ট করতেছি আর আমাদের ল্যাবে যেহেতু अवेलेबल 63 আর হলো 50 মিলিমিটারের সিভটা अवेलेबल না দ্যাটস হোয়াই আমরা 37.5 থেকে কাউন্ট করা শুরু করতেছি সো অ্যাগ্রিগেটগুলো ঢালবো ঢালার পরে আমাদের সিভিং করতে হবে আর ইলঙ্গেশন পার্টিকেল অথবা ইলঙ্গেশন ইনডেক্স বের করার ক্ষেত্রে কিন্তু আমাদের আর 63 লাগতেছে না এখানে কিন্তু ডাইরেক্ট 50 থেকে শুরু হচ্ছে সো আমি ওই পার্টিকেল গুলো ডিসকার্ড করে দিব যেগুলো হলো রিটেইন করবে ফিফটিতে আর পাস করে যাবে হলো সিক্স পয়েন্ট থ্রি মিলিমিটারে দেখো এখানে প্রত্যেকটা সিভ দেওয়া আছে আমাদের এখানে ফিফটিটা অ্যাভেলেবেল নেই ফ্লাকিনেস আর হলো ইলাঙ্গেশন ইন্ডেক্স কিছুটা সিমিলার টাইপেরই এই যে আমরা সিভ করতেছি এবং আমার সিক্স পয়েন্ট থ্রি দিয়ে কিন্তু কিছুটা পাস করে যাচ্ছে ওগুলো আমরা ডিসকার্ড করে দিব অথবা reject করব। দেখো thirty seven point five দিয়ে কিন্তু কোনটাই retain করেনি। এরপরে যেটা আসছে twenty eight এ কতটুকু retain করতেছে সেটা আমরা দেখা ট্রাই করব। এই যে এতটুকু retain করছে। এই যে দেখো twenty eight ছিল তোমরা সিভিংটা একটু ভালো মতো করার ট্রাই করবে যে দেখো সার্কুলারলি এটা কিন্তু সিভিং করতেছে সার্কুলার ওয়েতে একই জিনিস আমরা ফার্স্টে যেটা করছিলাম এটা হলো টোয়েন্টির জন্য দেখো একটু হালকা টেনে দিই এই যে দেখো এটা হলো 14 মিলিমিটার এরপর যেটা আসতেছে সেটা হলো 10 তারপরে যেটা থাকবে সেটা হলো 6.3 মিলিমিটার তাহলে এতটুকু মোশন পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা সিভিং করে দেখব আর ট্রেতে যেগুলো পড়া আছে সেগুলো কিন্তু আমরা নিয়ে কাজ করব না এগুলো টোটালি ডিসকার্ড আমাদের এই যে 6.3 এরপর আমরা কি করব প্রত্যেকটা সিভের কিন্তু আমাদের ওয়েট নিতে হবে ব্যালেন্সে যে কতটুকু রিটেন করছিল প্রত্যেকটা আর এই যে যে ওয়েট রিটেন সেগুলো সামেশন আমাদের কোন ভ্যালুটা দিবে বলো তো এই যে যে ওয়েট রিটেন করতেছো যদি আমরা সামেশন করি কোন ভ্যালুটা পাবো ডাটা শিটে এম1 এম1 পাবো কিন্তু আর যেহেতু আমরা এম1 পেয়ে যাচ্ছি এরপর কি আমরা পার্সেন্টেজ সেন্টেন্স করে দেখব যে আমাদের এম ওয়ান ইজিক্যাল এম টু আসে কিনা যদি ফাইভ পার্সেন্টের কম হয় তাহলে সেগুলো আমরা ডিসকার্ড করে দিয়ে অ্যাকুরেট এম টু বের করার ট্রাই করব আচ্ছা তাহলে আমি এটা একটু টেনে দিচ্ছি যেহেতু তোমরা বুঝতেই পারছো এটা হলো থার্টি সেভেন পয়েন্ট কতটুকু রিটেন করছিল আচ্ছা তোমরা যখন ব্যালেন্সে রাখবা তখন কিন্তু রাখার সাথে সাথে উঠায় ফেলবা না যখন একদম মানে ইকুইলিব্রিয়াম এ মানে ফিক্সড হয়ে যাবে তখন হলো ওয়েটটা মেজার করবা না হলে আদারওয়াইজ অনেক সময় ফ্ল্যাকচুয়েট করে এই যে দেখো 11 10 এরকম ফ্ল্যাকচুয়েট করতেছিল কিন্তু পর বাকি যেই সিপ ছিল আমাদের প্রত্যেকটার হলো আমরা ওয়েট নিচ্ছি এটা মোস্ট প্রবাবলি 28 অথবা 20 এর জন্য আমি একটু টেনে দিচ্ছি কারণ আগে আমরা এটা দেখে আসছি কিন্তু সে প্রত্যেকটা ওয়েট যখন তুমি পাচ্ছ তখন কিন্তু তুমি এম1 এর যে কলামটা আছে সেটা ফিল আপ করে ফেলবা এরপর হলো পার্সেন্টেজটা বের করে এম2 করবে আচ্ছা এম2 কিন্তু পার্সেন্টেজ না এম2 কিন্তু ওয়েট আমি একটু আবার বলতেছি এম2 কিন্তু পার্সেন্টেজ না ওই কলামটা পার্সেন্টেজ এর পরের কলামটা আমরা ওট ওকে নট ওকে করার পরে হলো এম টু বের করব আর এম টু টাও কিন্তু আমার অ্যাগ্রিগেটেরই ওয়েট আচ্ছা দেখো আচ্ছা এখানে আমাদের ফার্স্টে যে জিনিসটা ছিল সেটা আমাদের কি ছিল 50 থেকে হ্যাঁ বলো ম্যাম কিন্তু এম টু যে কলামে ওখানে তো উপরে পার্সেন্ট উপরে লেখা পার্সেন্টেজ দাও আছে হ্যাঁ এম টু

M2 টা হলো অ্যাকুরেট ওয়েট যেই ওয়েটে সবগুলো অ্যাগ্রিগেট হলো আমাদের 5% এর উপরে M2 কোনো পার্সেন্টেজ না অ্যাগ্রিগেটের ওয়েট বুঝতে পারছো ওইখানে নিচে লেখানো লেখা আছে M2 বাট M2 দ্বারা বোঝাতে হলো আমাদের অ্যাগ্রিগেটের ওয়েট যে অ্যাগ্রিগেটের ওয়েটগুলো আমাদের 5% এর নিচে নেই সবগুলা সিফ দিয়ে হলো 5% এর উপরে রিটেন করছে আচ্ছা এখন বুঝতে পারছো এই কোশ্চেন কোর্সলা বুঝতে পারছো কি বুঝতে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দেখো ফারস্টে যেটা আছে সেটা কি আমাদের 50 মিলিমিটার দিয়ে রিটেইন করবে কিন্তু এই যে যেটা আছে সেটা কিন্তু 50 দিয়ে রিটেইন করবে সো আমাদের যেই অ্যাগ্রিগেটগুলো রিটেইন করতেছে সেগুলো তো আমরা অলরেডি ডিসকার্ড করে দিছি তাহলে তো আমাদের এইটার ওপেনিং দিয়ে আর পাস করার দরকার নেই সো আমরা যেটা আছে সেটা দিয়ে আমরা পাস করানো শুরু করব এই যে দেখো এটা দিয়ে পাস করে যাচ্ছে এবং এটা ম্যানুয়ালি করা লাগতেছে যে প্রত্যেকটা আচ্ছা একটু ভালো মতো দেখবা যখন পাস করছে আমি একটু আবার ফার্স্টে থেকে দিয়ে দিই হুম এই যে দেখ যখন পাস করাবা একদম কিন্তু সোজা ওয়েতে পাস করবা কারণ অ্যাগ্রিগেটগুলোকে যদি তুমি একটু ইনক্লাইন করো ইজিলি কিন্তু পাস হয়ে যাবে সো তুমি যদি সোজা ভাবে করো তাহলে কিন্তু অ্যাকুরেট রেজাল্টটা পাবা যে কোনটা ইলংগেটেড পার্টিকেল আদারওয়েজ দেখা যাচ্ছে যে একটু ইনক্লাইন্ড ওয়েতে যদি ট্রাই করো প্রত্যেকটা এগ্রিগেট পাস হয়ে যাবে সো পাস করানোর সময় একদম সোজা ভাবে পাস করাতে হবে এই যে দেখো এটা পাস করতেছে না দ্যাট মিন্স এটা ইলংগেটেড পার্টিকেল অথবা লার্জার পার্টিকেল লেন্থের দিক দিয়ে এটা পাস করে যাচ্ছে এটাও পাস করে যাচ্ছে সেরকম ভাবে প্রত্যেকটা একটু দেখো এরকম ভাবে আমাদের যে বলটা আছে বলে যতগুলো এগরিগেট আছে সবগুলো এগরিগেট কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি ম্যানুয়াল ওয়েতে পাস করে দেখাতে হবে এবং দেখানোর পরে আমি দেখব যে টোটাল আমাদের এই পাশে কিন্তু আমরা কিছু এগরিগেট রাখতেছি রিটেন আর এগুলো পাসিং এরপরে হলো আমার এই পাশে যে এগরিগেটগুলো আছে রিটেন যে এগরিগেট সেটার ওয়েট নিব এই যে দেখো এই যে দেখো সবগুলো এগরিগেট একটা কোর্স ছিল এখন আমরা একটার ওয়েট নেছি বাকি সবগুলা পাস করে গেছিল সিমিনারলি আমাদের পরের যে সিপ দিয়ে যেটা রিটেইন করছিল সেটা নিয়ে আমরা কাজ করে দেখবো যে আমাদের কোনটা রিটেইন করতেছে আর কোনটা পাস করতেছে এই যে দেখো একটু বাঁকা করলে কিন্তু ঢুকে যাচ্ছে আবার সোজা করে যদি করি তাহলে কিন্তু এটা আটকায় যাচ্ছে সোজা ভাবে দিলে এই যে আটকে যাচ্ছে দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটা রিটেইন দিছি এই যে রিটেইন করে যাচ্ছে এই কারণে যখন আমরা পাস করাবো একটু কেয়ারফুলি সোজা ওয়েতে পাস করবে একটু ইনক্লাইন করলে কিন্তু অ্যাগ্রিগেট গুলো ঢুকে যাচ্ছে এরকম ভাবে আমাদের সবগুলা অ্যাগ্রিগেট ওয়েট রিটেইন দেখতে হবে যে কতটুকু রিটেইন করতেছে প্রত্যেকটা সিট দিয়ে এই যে এই কয়টা করছিল এবং এটার ওয়েট নিলাম আমরা এরপরে যে সিভটা ছিল আমাদের বিশ মিলিমিটার দিয়ে পাস হয়ে যাবে আবার চোদ্দ মিলিমিটার দিয়ে রিটেন্ করে যাবে এই যে পাস করে যাচ্ছে তো যেগুলো আমাদের রিটেন করবে সেটা নিয়ে হলো আমাদের মেইন কনসার্ন কারণ এগুলো এলঙ্গেটেড পার্টিকল দ্যাট সো এগুলো কিন্তু পাস করতেছে না এবং এটা কিন্তু ওই সিভের অথবা কত পার্সেন্ট রিটেন করছে সেটা থেকে হল আমরা কতটুকু এলঙ্গেটেড পার্টিকেল পাচ্ছি সেটা ক্যালকুলেট করতেছি

আছে সেটা দিয়ে আমরা ট্রাই করে দেখতেছি আচ্ছা তাহলে এটার আমরা ওয়েট রিটেনটা ক্যালকুলেট করলাম কতটুকু ওয়েট রিটেন ছিল তাহলে আমি যদি ডাটা শিটে চলে আসি তাহলে দেখো ডাটা শিট তো দেখতে পাচ্ছি আমরা যখন সেভিং করছিলাম প্রত্যেকটা সিভের ওয়েট নিচ্ছি কতটুকু ওয়েট রিটেন করছে আর এটা সামেশন থেকে হলো আমরা টোটাল ওয়েট পাবো অথবা স্যাম্পলের ওয়েট পাবো স্যাম্পলের ওয়েটটা পাচ্ছি আর এম টাও হলো অ্যাগ্রিগেটের ওয়েট যে একজন কোশ্চেন করছিলাম এটা এখানে লেখা দ্যাট মিন্স এটা কিন্তু পার্সেন্টেজ না এমন ওয়ান এম টু এম থ্রি প্রত্যেকটাই হলো অ্যাগ্রিগেটের ওয়েট এই যে দেখো এই যে এই মনটা হলো মাসেস সাম অফ দ্য মাসেস অফ দ্য ফ্র্যাকশন ইন ট্রেস তার মানে হলো যেগুলো রিটেন করছে সেগুলো হলো এম ওয়ান আর আমরা তার পরের কলামটা করতেছি হলো পার্সেন্টেজ রিটেন তার মানে হলো এই সিফ দিয়ে কতটুকু রিটেন করতেছে সেটা দেখতেছি এই সিফ দিয়ে কতটুকু রিটেন করতেছে সেটা দেখতেছি এরপরে আমাদের এখানে একটা কমেন্ট করতে হবে ওকে নট ওকে যদি এটা ফোর পার্সেন্ট হয়ে যায় এবং এটা ধরো যে তোমার 50 গ্রাম আসছে আর টোটাল স্যাম্পল ছিল আমাদের 1000 তাহলে 1000 থেকে এই 500 গ্রামটা অথবা 50 গ্রাম 500 নাও 50 তো তাহলে 50 গ্রাম বাদ দিতে হবে তাহলে m2টা হবে হলো তখন আমাদের 950 আর যদি সবগুলো তাহলে তখন এম টু হতো হলো এক হাজার আর এম টা হলো আমাদের স্পেশাল যে অ্যাপারেটাসটা আছে সেটা দিয়ে কতটুকু রিটেন করছে আমরা হলো ব্যালেন্সে দেখলাম যে প্রত্যেকটা সিপ দিয়ে কতটুকু রিটেন করছে এবং প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমরা নিছি সো তোমাদের ডাটাশিটে এটাও দেওয়া থাকবে তোমরা শুধু ডাইরেক্ট m3 টা ক্যালকুলেট করবে মানে সামেশন করবে আর ইলংগেটেড পার্টিকেল হলো টোটাল স্যাম্পলের ভিতর কতটুক আমার রিটেন করছল অথবা কতটুক ইলংগেটেড পার্টিকেল ছিল সেটাকে আমরা বলতেছি হলো ইলঙ্গেশন ইনডেক্স আর এটাকে আমরা परसेंटेज আকারে রিপ্রেজেন্ট করি আর এটা যখন তোমরা রেজাল্টটা করবা তখন হলো নেয়ারেস্ট হোল নাম্বারে করতে হয় অথবা রাউন্ড ফিগারে আমরা করি সো রাউন্ড ফিগার যখন করবা অথবা রাউন্ড করবা তখন নেয়ারস্ট হোল নাম্বারে রাউন্ডটা করবো তাহলে এই ছিল আমাদের এলঙ্গেশন ইন্ডেক্স সিমিলার টাইপের শুধু অ্যাপারেটাসটা আলাদা আর একটাতে ডিসকার্ড করতেছি সিক্সটি থ্রি আরেকটাতে ডিসকাড করতেসি হল ফিফটি এতটুকু হলো বেসিক ডিফারেন্স আর বাকি মোটামুটি প্রসিজারটা সেম তাহলে আমরা কি ইলঙ্গেশন কি বুঝতে পারছি সবাই বুঝছো ইলঙ্গেশন ইন্ডেক্সটা তোমাদের যদি ডাটা শিট দিয়ে দেওয়া হয় ফিল করতে পারবা তো সবাই আচ্ছা কারো কোনো কোশ্চেন নেই তাহলে কি আমি সামনের দিকে আগাবো আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট আছে ওটা করলে মোটামুটি হয়ে যাবে একটু আবার বলো ইলংগেশন ইন্ডেক্সে কারো কোনো কোশ্চেন আছে কি না তাহলে আমি সামনের দিকে প্রসিড করব এরপরে যেটা আসতেছে সেটা হলো অ্যাঙ্গুলারিটি নাম্বার এটাও কিছুটা সিমিলার টাইপেরই অ্যাঙ্গুলারিটি নাম্বার হলো ফার্স্টের দিকে আমি তোমাদের একটু বলছিলাম যে আমাদের শেপের বেসিসে আমরা যখন ক্লাসিফাই করি যদি শেপটা রাউন্ড শেপে হতে পারে অথবা কিছুটা লম্বা শেপের হতে পারে কিছুটা মানে পাতলা টাইপের হতে পারে অথবা অ্যাঙ্গুলার শেপের হতে পারে যেটা ক্রেসটা অথবা এজটা রাউন্ড না একটু অ্যাঙ্গেল শেপে থাকতে পারে অথবা একটু মানে শার্প কেস শার্প শেপে থাকতে পারে সো ওই টাইপের যে পার্টিকেল গুলো আছে সেগুলোকে আমরা অ্যাঙ্গুলার পার্টিকেল বলতে পারি সো একটা কনস্ট্রাকশনে অথবা আমরা যদি কোনো এই যে যে অ্যাঙ্গুলার টাইপের যে অ্যাগ্রিগেট গুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা করি দেখা যাচ্ছে যে সেখানে আমাদের ভয়েড বেশি প্রডিউস হচ্ছে একটা রাউন্ড শেপের যে অ্যাগ্রিগেট আছে সেটা দিয়ে যদি তুমি কনস্ট্রাকশন করো অথবা একটা অ্যাঙ্গুলার শেপের যদি অ্যাগ্রিগেট দিয়ে তুমি কনস্ট্রাকশন করো তাহলে অনেক বেশি ভয়েড হচ্ছে ভয়েড বেশি থাকা ভালো না কম থাকা ভালো কি মনে হয় তোমাদের বলো তো ভয়েড মানে কি সেটা তো জানো তাই না তখন কিন্তু সে ইজিলি সেটেল করে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই ভয়েট যখন আমরা কম্প্যাকশন করি তখন ইজিলি সেটেল হয়ে যায় এবং ওয়ার্কএলিটি বলে একটা টার্ম আসছে ওয়ার্কেবিলিটি কম হয় সো সেটা আমরা যদি একটু দেখি দেখো অ্যাঙ্গুলারিটি নাম্বারটা হলো আমরা রিপ্রেজেন্ট করব হলো কতটুকু ভয়েড আছে একটা পার্টিকেল পার্টিকেল না একটা স্যাম্পলের ভিতর সেটার রেসপেক্টে হলো আমরা অ্যাঙ্গুলারিটি নাম্বারটা ডিটারমাইন করব এখন অ্যাঙ্গুলার পার্টিকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যদি কোনো একটা অ্যাগ্রিগেট অ্যাঙ্গুলার নাম্বার যদি খুব বেশি হয় এটা রিপ্রেজেন্ট করতেছে যে এখানে ভয়েডটা বেশি আর যে পার্টিকেলগুলো আমাদের রাউন্ডেড শেপে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের থার্টি থ্রি পার্সেন্টের মতো ভয়েড থাকতে পারে আর অ্যাঙ্গুলার পার্টিকেলের ক্ষেত্রে আমাদের বয়েডটা থার্টি থ্রি থেকে এক্সিড করে যায় যেহেতু আমি ফার্স্টেই বলছি যে আমাদের ঠিক মতো কম্প্যাকশনটা হলেও আমাদের ভিতরে ভয়েড থেকে যাচ্ছে আর যখন লোড আসবে তখন ডাইরেক্ট সেটেল হয়ে যাবে দ্যাট মিনস আমাদের ওয়ার্কাবিলিটিটা কম থাকবে আমরা এমন কোন চুজ করব না অথবা সিলেক্ট করব না নাম্বারটা খুব বেশি অথবা যেটার ভয়েডটা 33 থেকে বেশি থাকে এখানে এই কথাগুলাই বলা আছে আর আরেকটা জিনিস আছে সেটা হলো অ্যাঙ্গুলার টাইপের পার্টিকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইন্টারলকিং অথবা বন্ডিংটা ভালো হয় একটু মতো দেখো এই যে একটা Angular particle এই আর একটা angular particle এই দুইটা angular particle এর ভিতর আমাদের বন্ডিংটা ভালো হচ্ছে বাট যখন আমাদের এটার উপর লোড আসে অথবা কোনো কিছু লোড যখন আসে আমাদের শার্প যে পোরশনটা আছে সেটা দেখা যাচ্ছে যে খুব উইক টাইপের থাকে এই যে যে যেখানে শার্প যে পোরশনটা সেটা খুব উইক এবং উইক পোরশনে যখন লোড আসে তখন ইজিলি অ্যাগ্রিগেটটা ক্রাশ করে যায় অথবা ফেল করে যায় অথবা ভেঙে যায় ব্রেক করে যায় সো তুমি এমন অ্যাগ্রিগেট নিয়ে কাজ করলা সেখানে লোড আসলো এবং লোড আসার সাথে সাথে দেখা যাচ্ছে অ্যাগ্রিগেট ভেঙে যাচ্ছে তার মানে একদম গুড়া গুড়া হয়ে যাচ্ছে তাহলে সে কিন্তু আর স্ট্রেন্থ ক্যারি করতে পারবে না একটু লেখাটা বোঝা যাচ্ছে না আমি তোমাদের লিখে দিই টাইপ করে স্ট্রেঞ্জ ক্যারি করার ক্যাপাসিটি কমে যাবে সো তখন কিন্তু আমরা অ্যাকুরেট রেজাল্ট পাব না সো আমরা যখন টেস্ট করব আমাদের কম্প্যাকশন অথবা অ্যাঙ্গুলার টাইপের পার্টিকেল খুব বেশি চুজ করা যাবে না কারণ হলে এটা ভেঙে যাওয়ার অথবা ক্রাশ হওয়ার একটা পসিবিলিটিস থাকে সো আমাদের এই কারণে হলো অ্যাঙ্গুলারিটি টেস্টটা জানতে হবে এবং এই অ্যাঙ্গুলারিটি টেস্ট থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কত পার্সেন্টেজ ভয়েড আছে আর এই যে যে অ্যাঙ্গুলারটির নাম্বার এটার একটা রেঞ্জ বলে দেওয়া আছে জিরো টু টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত রেঞ্জটা ব্যারি করে এর বেশি যদি হয়ে যায় তখনই বুঝতে হবে যে আমাদের বয়েরটা খুব বেশি আর তখন এটা আমরা কনস্ট্রাকশন কাজে কিন্তু ইউজ করতে পারবো না এখানে এই কথাগুলাই বলা আছে তোমরা যদি একটু একবার রিডিং পড়ো তাহলে আই থিঙ্ক বুঝতে পারবা এরপরে আমরা যদি চলে আসি যে অ্যাপারেটাসে অ্যাপারেটার্স আমাদের ফার্স্ট যেটা লাগবে সেটা হলো একটা মেটাল সিলিন্ডার লাগবে এবং এমন সিলিন্ডারটা আমরা চুজ করতেছি যেটা আমাদের ডায়ামিটার আর হাইট যেটা সেটা ইকুয়াল তার মানে ইকুয়াল লেভেলে আমাদের ডায়ামিটার আর হাইটের একটা সিলিন্ডার নিব এবং এই সিলিন্ডারের ভিতর হলো আমরা এক ডিগেট প্লেস করব তিনটা লেয়ারে তোমরা ফার্স্টে যখন ক্রাশিং টেস্ট করছো তখন মনে হয় অ্যাগ্রিগেটগুলোকে তিনটা লেয়ারে প্লেস করছো এবং তারপরে হলো একটা ইনস্ট্রুমেন্টে হ্যামারিং করে দেখছো যে রেজাল্টটা কত আসতেছে সো এখানেও সেম আমরা একটা সিলিন্ডার নিব এবং সিলিন্ডারে একটা স্পেসিফিক ডাইমেনশন আছে এবং সিলিন্ডারের ভিতর আমরা অ্যাগ্রিগেট দ্বারা ফিলআপ করব আর একটা আমাদের ট্যাম্পিং রড লাগবে এবং রডে দেখো তোমাদের ডায়ামিটারও ফিক্সড দেওয়া আছে 60 মিলিমিটার আর 600 মিলিমিটার এই হলো মোটামুটি আমাদের অ্যাপারেটাস ছিল আর আমরা যখন ইনস্ট্রুমেন্ট মানে এক্সপেরিমেন্টটা করব তখন অবভিয়াসলি আমাদের কিন্তু ইনস্ট্রুমেন্টটা ক্যালিব্রেট করে নেওয়া লাগবে যাতে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাই সো আমি যদি তোমাদের ইনস্ট্রুমেন্টটা দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা কিভাবে করতে হবে একটু দেখো আচ্ছা এই হলো আমাদের অ্যাগ্রিগেট যে গুলো হলো কিছুটা অ্যাঙ্গুলার টাইপের অ্যাগ্রিগেট এবং এটার হলো আমরা টেস্ট করে দেখতে চাচ্ছি অথবা জানতে চাচ্ছি যে এটার অ্যাঙ্গুলাইটি নাম্বারটা কত আর অ্যাঙ্গুলাইটি টেস্টে হলো মোটামুটি আমাদের এই তিনটা জিনিস লাগতেছে দেখো আমি বলছিলাম যে তোমাদের একটা সিলিন্ডার লাগবে যে সিলিন্ডারের হাইট এবং ডাইমেনশনটা ইকুয়াল থিকনেসটা হলো 3 মিলিমিটার সামথিং কিছু একটা ছিল মোস্ট প্রোবাবলি থ্রি মিলিমিটার আর তোমাদের হাইটটা থাকতেছে হলো ওয়ান ফিফটি মিলিমিটার আর আমাদের একটা ট্যাম্পিং রড এবং ট্যাম্পিং রডেরও কিন্তু তোমাদের ডায়ামিটার আর হলো লেনটা দেওয়া আছে এই যে সেই ট্যাম্পিং রডটা আচ্ছা সো আমাদের যে এগ্রিগেটগুলো আছে সেই অ্যাগ্রিগেট গুলোকে কিন্তু আমরা ফার্স্টে সিভিং করে নিতে হবে এটা যে তুমি নর্মাল যে কোনো অ্যাগ্রিগেট রাখতেছো এমন না এখানেও কিন্তু করে নিতে হবে করার পরে দেন তারপরে আমাদের যে মোলটা আছে সেই মোল্ডে হলো আমরা প্লেস করব তিনটা লেয়ারে তিনটা লেয়ারে প্লেস করার পর এবং এই ট্যাম্পিং রড দিয়ে আমাদের মানে ফ্রি ফল করতে হবে অথবা আমাদের হ্যামারিং করতে হবে সো আমি যখন ফার্স্ট লেয়ারে করব আমাদের তাহলে অবভিয়াসলি কি ব্লো দেওয়া লাগবে তোমরা ফারস্টে যখন এক্সপেরিমেন্টগুলো করসিলা তখন তিনটা লেয়ারে করার সময় কয়টা করে ব্লো দিসলা বলো তো পার লেয়ারে কত আছে 25টা দিসলা বাট আমরা যখন অ্যাঙ্গুলারিটি টেস্টটা করব এখানে আমরা ব্লো দিব হলো 100 তার মানে 100টা করে ব্লো দিতে হবে পার লেয়ারে তাহলে টোটালটা কিন্তু 300টা ব্লো দেওয়া লাগবে এটা একটু মাথা রাখবা তোবা অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে অ্যাঙ্গুলারিটি টেস্টে তোমরা কয়টা ব্লো দাও আবার ক্রাশিং টেস্টে অথবা ফাস্টে যে টেস্টগুলো করছিল সেগুলোতে কয়টা করে ব্লো দাও লাগে এটা একটা বেসিক ডিফারেন্স কিন্তু আর এই যে যে আমরা ট্যাম্পিং রডটা করতেছি এটা কিন্তু আমরা ফ্রি ফল করি এমন না যে অনেক বেশি জোরে জোরে করব ট্যাম্পিং আবার খুব বেশি আস্তেও করব এবং সার্কুলার ওয়েতে সবদিকেই কিন্তু আমরা ট্যাম্পিংটা করব খুব বেশি জোরে করো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো মানে অ্যাগ্রিগেট গুলো আছে অনেক সময় অ্যাগ্রিগেট ভেঙে যেতে পারে আর খুব বেশি আস্তে করলে দেখা যাচ্ছে আমাদের ঠিক মতো কম্প্যাকশন হবে না তো আমাদের ফ্রি ফল ওয়েতে ট্যাম্পিংটা করতে হবে তাহলে তুমি যদি এক্সপেরিমেন্টের ভিডিওটা দেখো কিভাবে করতেছি তাহলে হয়তো বুঝতে পারবা এই আরেকটা ছবি দেওয়া আছে আমরা ভিডিওটা ফার্স্টে দেখি তাহলে বুঝতে পারবা আচ্ছা এখানে যে ট্রেতে তুমি অ্যাগ্রিগেটগুলা দেখতেছো এই যে অ্যাগ্রিগেটগুলা এই ট্রেতে দেখতেছো এই ট্রেতে কিন্তু আমরা ফার্স্টেই নেইনি ফার্স্টে আমি আবারও বলতেছি আমরা কিন্তু সিভিং করছি তুমি ফ্লাকেনেস ইন্ডেক্স বলো আর এলঙ্গেশন ইন্ডেক্স ওই যে আমাদের যেই সোর্সটা ছিল একটা এর মতো ওই এর ভিতরে আমাদের অনেক অ্যাগ্রিগেট থাকে সেই অ্যাগ্রিগেটগুলো হলো আমরা কালেক্ট করে সিভিং করবো এখানে দেখো আমাদের সিভ সাইজটা আছে এখানে আমরা যে সিভিংগুলা করি সেটা হলো 20 14 10 এবং 6.3 এই অ্যাগ্রিগেটগুলা দিয়ে আমরা সিভিংটা করি এতটুকু দিয়ে সিভিং করার পরে হলো আমাদের যেগুলা রিটেন করতেছে সেটা হলো আমরা ট্রেতে রাখতেছি ট্রেতে রাখার পরে দেন আমাদের যে সিলিন্ড্রিক্যাল মেজারটা আছে অথবা সিলিন্ডারটা আছে সেটাতে আমরা তিন লেয়ারে ফিলআপ করব এই যে তোমাদের সিভ গুলা এখানেও কিন্তু সিভিং গুলা সিভ গুলা একটু মনে রাখবা প্রত্যেকটা এক্সপেরিমেন্টে সিভ গুলা মনে রাখবা এখানেও ব্যালেন্স লাগবে আচ্ছা তাহলে আমরা ভিডিওটাতে যাই আমরা মানে সিভিংটা দেখাচ্ছি না এখানে ডাইরেক্ট হয়তো মনে হয় এক্সপেরিমেন্টই শুরু করবে না এখানে সিভিংটা দেখাচ্ছে এই যে দেখো আমি যেটা বলছিলাম ফার্স্টে থেকেই দেখাচ্ছে আমাদের সোর্স থেকে হলো আমরা অ্যাগ্রিগেটগুলো কালেক্ট করতেছি কালেক্ট করার পর আমাদের যে স্ট্যান্ডার্ড যে সিফ গুলা ছিল বিশ চোদ্দ দশ সিক্স পয়েন্ট থ্রি এই চারটা সিভিং সিভের এর ভিতর দিয়ে আমরা সিভিং করব। যেগুলো পাস করে যাবে সেগুলো তো আমরা ডিসকার্ড করে দিচ্ছি আর যেই অ্যাগ্রিগেট থাকবে সেটা নিয়ে হলো আমরা টেস্ট করতে পারবো এবং চেক করার কিন্তু একটা সিস্টেম ছিল সার্কুলার এখানে যেটা করা হয় আমাদের মেইনলি ফার্স্টে হলো আমরা অ্যাগ্রিগেটের ওয়েট নিই এই সিলিন্ড্রিক্যাল যে মেজারটা আছে অথবা সিলিন্ডারে আমরা অ্যাগ্রিগেটের ওয়েট নিই এরপরে সেম সিলিন্ডারের ভিতর হলো আমরা ওয়াটারের দ্বারা ফিল আপ করি এবং ফিল আপ করার পর হলো আমরা ওয়াটারের ওয়েট নিই তারপর এই দুইটা ওয়েটের একটা ডিফারেন্স থেকে অথবা একটা এম্পেরিক্যাল ফর্মুলা থেকে হলো আমরা নাম্বারটা বের ট্রাই করি যে কতটুকু করতে পারতো সো ওয়াটার কতটুকু করতে পারতো সেটাই হল আমরা অ্যাঙ্গুলাইটি নাম্বার দ্বারা এক্সপ্রেস করতেছি তাহলে দেখো ফার্স্টে আমরা সিলিন্ডারের ওয়েট নিচ্ছি এবং ফার্স্টে কিন্তু আমরা খালি অবস্থাতে ওয়েট নিচ্ছি যে সিলিন্ডারের ওয়েটটা কত একদম খালি অবস্থা তবু একটা নিয়েছি। আমাদের যে সিভিং করা যে এগ্রিগেট গুলা ছিল সেগুলা হল আমরা এই সিলিন্ডারটা আছে টেস্ট সিলিন্ডারে আমরা তিনটা লেয়ারে ফিল আপ করব এবং ফিল আপ করার পরে আমাদের হলো ট্যাম্পিং করতে হবে ফ্রি ফলিং ট্যাম্পিং করব এবং 100টা ব্লো দেওয়া লাগবে একশোটা হয়ে গেলে দেন তারপর আমরা সেকেন্ড লেয়ারে আবার ফিল আপ করবো সেম ভাবে একশোটা করে ব্লো দিব এবং ব্লো যখন দিব পার সেকেন্ডে কিন্তু দুইটা করে ব্লো দিতে হবে এবং খুব বেশি জোরে ব্লো দেওয়া যাবে না তাহলে অ্যাগ্রিগেট দেখা যাচ্ছে ক্রাশড হয়ে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে ফ্রি ফলিং হ্যামার করতে হবে অথবা ট্যাম্পিং করব তারপর থার্ড লেয়ারে আমরা করতেছি থার্ড লেয়ারেও দেখা যাচ্ছে যে আমরা ফিল আপ করার পরে হলো একশোটা ব্লো দিব আমাদের মেনলি ক্যাম্পিং করা হয় যাতে আমাদের ইন্টারনাল যে ভয়েডগুলো কিছুটা কম্প্যাকশানের কারণে হলো আমরা টা করি যাতে টা কিছুটা মিনিমাইজ হয় এখানেও সেমভাবে একশোটা ব্লো দিবা এবং ব্লো দেওয়ার সময় চারিদিকে কিন্তু ব্লো দিতে হবে এক জায়গায় কিন্তু বারবার ব্লো দেওয়া যাবে না ব্লো দেওয়ার সিস্টেমও তোমরা মোটামুটি জানো যখন কমপ্লিট হয়ে যাবে একটু দেখো আমাদের যেহেতু লাস্ট লেয়ার আমরা যখন মানে ট্যাম্পিং করতেছিলাম কিছু অ্যাগ্রিগেট কিন্তু আমাদের পড়ে যাচ্ছিল বাট আমাদের এক্সট্রা হাতে নিয়ে কিছু অ্যাগ্রিগেট হলো ফিল আপ করে দিতে হবে যাতে একদম সারফেস স্মুথ থাকে আর ট্যাম্পিং রড দিয়েও হলো আমরা লেভেলিংটা করে দিব দেখো যাতে আমাদের সার্ভিসটা একদম স্মুথ থাকে হয়তো কিছু অ্যাগ্রিগেট আমরা হাত দিয়ে ফিল আপ করে দিতে পারি লাস্ট লেয়ারটা যেহেতু আমাদের পড়ে যাচ্ছে এরপরে হলো আবার ওয়েট নিব আমরা আচ্ছা এখন আমাকে একটু বলো ইনিশিয়াল একটা ওয়েট পেলা এখন একটা ওয়েট নিলাম এই দুইটা ওয়েটের যদি ডিফারেন্স করো তাহলে কিসের ওয়েট পাবা বলো তো ফার্স্ট দিকে কিন্তু আমরা একটা ওয়েট নিয়েছিলাম আর এখন হ্যাঁ এখন একটা ওয়েট নিচ্ছি সো এই দুইটা ওয়েটের যদি আমরা ডিফারেন্স করি তাহলে কিন্তু আমরা অ্যাগ্রিগেটর ওয়েট পেয়ে যাচ্ছি যে আমাদের যে স্যাম্পলটা করতে যাচ্ছি সেখানে কতটুকু অ্যাগ্রিগেট আছে এখন এই অ্যাগ্রিগেট এই সিলিন্ডারে ফিল আপ আছে এবং এটার ওয়েটটা আমরা পেলাম এখন আমরা দেখতে চাচ্ছি এই সিলিন্ডারে যদি আমরা ওয়াটার দ্বারা ফিল আপ করতাম তাহলে ওয়েটটা কত হতো তাহলে আমরা ফার্স্ট অ্যাগ্রিগেট গুলোকে আবার কি রিমুভ করে নিব ওয়েট নাও হয়ে গেলে রিমুভ করার পরে আমরা ভালোভাবে ক্লিন করে নিব যাতে আমাদের যে ডাস্ট ফুল আছে সেগুলো যাতে একদম পরিষ্কার হয় এরপরে হলো আমাদের ট্যাপ থেকে আমরা কালেক্ট করে ফিল আপ ভিতর সেই ভাবে সিলিন্ডারটা ফিল আপ করা হয়ে গেলে আমরা এগেইন ওয়েট দিব এবং ওয়েট থেকে আমরা পাবো যে পানির ওয়েটটা কতটুকু আসতেছে পানিটাও কিন্তু আমাদের ফুল একদম লেভেল সার্ফেস পর্যন্ত নিতে হবে কারণ অ্যাগ্রিগেটের যে ওয়েটটা নিয়েছিলাম একদম লেভেল পর্যন্ত তো আমাদের যদি পানি ফিল আপ না হয় কোনো আমাদের জগ অথবা মগ দিয়ে অথবা বোতল দিয়ে ফুল লেভেলটা ফিল আপ করে দিয়ে দিব সিলিন্ডারের তাহলে এখান থেকে কি আমরা ওয়াটারের ওয়েটটা পাচ্ছি কতটুকু ওয়াটার ওয়ার্ড দ্বারা রিপ্লেসড হতে পারতো আচ্ছা এখন আমরা চলে আসি আমাদের ম্যানুয়ালটাতে না না দেখো তোমাদের এখানে প্রসিজারও বলা আছে সো এর আগে ফার্স্ট আমরা কি বলছিলাম একটু আবার যদি বলি দেখো আমাদের ফার্স্টে একটা স্যাম্পল অথবা সোর্স থেকে অ্যাগ্রিগেট গুলো কালেক্ট করে এরপর আমাদের সিভিং করতে হবে এই যে সিভিং করতেছি এটা আমরা করিনি আমরা জাস্ট এতটুক পোরশন পর্যন্ত সিভিং করছি এই কয়টা সিভ দিয়ে এরপরে আমরা যেটা করছিলাম আমাদের টেস্ট প্রসিজারে যদি চলে যাই আমাদের সিলিন্ডারটাকে ফিল আপ করছিলাম তিনটা লেয়ারে এবং প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড ব্লোজ দিয়েছিলাম আবার রডটাকে ফ্রি ফল করছিলাম যাতে খুব বেশি উপর থেকে যাতে রিলিজ না হয় এবং দেখো পার সেকেন্ডে কিন্তু আমরা দুইটা করে ব্লো দিচ্ছি আর এমন ভাবে আমাদের কোনো রড এর উপর ফোর্স করা যাবে না তাহলে যদি খুব বেশি আমরা ফোর্স দিই আমাদের অ্যাগ্রিগেট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আমরা অ্যাকুরেট রেজাল্টটা কিন্তু তখন আর পাবো না এটা তিনটা লেয়ারে রিপিট করতে হবে তারপরে আমরা অ্যাগ্রিগেটের ওয়েট নিচ্ছি এরপর হলো ওয়াটার দ্বারা ওয়েট নিচ্ছি সো আমাদের ক্যালকুলেশনে যদি আসি দেখো আমাদের একটা এম্পিরিক্যাল ইকুয়েশন দা আছে এটা ডেরিভেশনটা তোমাদের লাগবে না অ্যাঙ্গুলারিটি নাম্বার বের করার যে ফর্মুলাটা আছে সেটা হলো 67 100m cg এখন আসি কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে এই m দ্বারা বোঝাতে যে আমাদের মাস অফ দা অ্যাগ্রিগেট আমরা যে ইনিশিয়ালি সিলিন্ডারের ওয়েট নিলাম এরপরে সিলিন্ডার প্লাস অ্যাগ্রিগেটের ওয়েট নিলাম এই দুইটা ডিফারেন্স যদি করি তাহলে অ্যাগ্রিগেটের মাসটা পাবো তাহলে m আমরা অ্যাগ্রিগেট পেয়ে যাচ্ছি আর সি টা ছিল হলো আমাদের ওয়াটারের ওয়েট যে ওই সিলিন্ডারে যদি আমরা ওয়াটার দ্বারা ফিল আপ করতাম তাহলে কতটুকু ওয়েট অকুপাই হতো তাহলে তুমি সিলিন্ডারের ওয়েট জানো সিলিন্ডার প্লাস ওয়াটারের ওয়েট জানো এই দুইটা ডিফারেন্স থেকে কিন্তু তুমি ওয়াটারের কতটুকু মাস প্রয়োজন ছিল অথবা কতটুকু ওয়েট লাগতো সেটা তুমি বের করতে পারতা আর জি টা হলো আমাদের এখানে রিলেটিভ ডেন্সিটি দেওয়া আছে বাট এখানে আমরা স্পেসিফিক গ্রাভিটি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি জি কে আমরা যে অ্যাগ্রিগেটটা নিয়ে কাজ করতেছি তোমরা হয়তো সেকেন্ড ইয়ারে মোস্ট প্রবাবলি স্পেসিফিক গ্রাভিটি টেস্ট করে আসছো কোর্স অ্যাগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেটের সো আমরা এখানে যে অ্যাগ্রিগেটগুলো নিয়ে কাজ করতেছি সেটা অবভিয়াসলি একটা স্পেসিফিক গ্রাভিটি থাকবে সো এটা তোমাদের বলে দেওয়া থাকবে যে এই অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্রাভিটি কত তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি জানো ওয়াটারের ওয়েট যেন অ্যাগ্রিগেটের ওয়েট যেন এই ইম্পেরিক্যাল ইকুয়েশনে যদি বসো তাহলে তোমাদের অ্যাঙ্গুলাইটি নাম্বারটা পেয়ে যাবা এবং এটাকেও হলো তোমরা রাউন্ড আপ করে দিবা নিয়ারেস্ট হোল নাম্বারে আর তোমাদের রেঞ্জটা কিন্তু জিরো থেকে টুয়েলভের ভিতরেই আসতে হবে তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যাঙ্গুলাইটি টেস্টের একটু ডাটাশিটটা যদি আমি দেখি দেখো আচ্ছা এখানে কি বলছে অফ অ্যাগ্রিগেট ইন সিলিন্ডার তোমাদের প্রত্যেকটা সিলিন্ডারে যদি তিনটা গ্রুপ থাকে তিনটা গ্রুপে আমাদের কতটুকু মাস ছিল দেন তারপরে এটার আমরা করে নিই আর যেটা তো তোমাদের রিলেটিভ ডেন্সিটি অথবা স্পেসিফিক গ্র্যাভিটি আর ওয়াটারের মাস যেন এরপর হলো অ্যাঙ্গুলাইটি নাম্বারটা এই ফর্মুলাতে বসালে পেয়ে যাও তাহলে এই ছিল মোটামুটি আমাদের টেস্টের ডাটা শীট অথবা কিভাবে অ্যাঙ্গুলারিটি টেস্টটা করা হয় সেটা আমরা বুঝতে পারলাম একটু ফাস্ট গেছি লাস্টে দুইটা এক্সপেরিমেন্ট কারণ ফার্স্টেরটাতে একটু বেশি টাইম চলে গেছে তো তোমাদের অ্যাঙ্গুলারিটি নাম্বারে কি কারো কোনো কোয়েশ্চেন আছে ম্যাম হুম বলো স্যার এগ্রিগেটেড ওভেন ড্রাই ওয়েট ছাড়া রিলেটিভ না 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 আচ্ছা আমরা যখন অ্যাগ্রিগেটটা যেই অ্যাগ্রিগেট নিয়ে কাজ করতেছি এখানে দেখো আমরা এখানে কিন্তু ওভেন ড্রাই অ্যাগ্রিগেট যে আমাদের যে সোর্সে যে অ্যাগ্রিগেটটা নেচ্ছি এটা কিন্তু ওভেন ড্রাই ওভেন ড্রাই দ্বারা বোঝেছে যে আমরা নরমালি 24 আওয়ারস হলো ওভেনে রেখে দিব এটার ভিতর কোনো ওয়াটার কোনো অ্যাবজর্বড থাকবে না ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি জিরো এই বেসিসে হলো আমরা ওভেন ড্রাইটা করে নেছি মানে সারফেস স্যাচুরেটেড কোনো পানি থাকবে না সারফেসটা অ্যাগ্রিগেট আমরা যখনই এই যে যে ফার্স্টে যে এক্সপেরিমেন্ট গুলো যে অ্যাগ্রিগেট গুলো নিয়ে করলা সেগুলাও কিন্তু ওভেন ড্রাই প্রত্যেকটা অ্যাগ্রিগেট নিয়ে কাজ করছো সেগুলো কিন্তু সবগুলো ওভেন ড্রাই অ্যাগ্রিগেট ছিল কারণ এটা দেখো আমাদের যদি স্যাচুরেটেড টাইপের কোনো অ্যাগ্রিগেট নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট রেজাল্টটা পেতাম না তাহলে আমাদের মাসটা আরো বেড়ে যেত অ্যাগ্রিগেটের মাস আরো বেড়ে যেত এবং আমাদের তখন দেখা যাচ্ছে অ্যাঙ্গুলারিটি নাম্বারটাও কম্পেয়ার টু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারত আমরা যেখানে যে মাস অথবা যে অ্যাগ্রিগেট নিয়ে কাজ করতেছি সেটা হলো ওভেন ড্রাই অ্যাগ্রিগেট अदरवाइज তুমি তো রিলেটিভ ডেনসিটি অথবা স্পেসিফিক গ্রাভিটি তো বেরই করতে পারবা না জি যেটা